নদীর সংস্কারণ কাজ শুরু হয়ে গেছে। তো অনেকগুলো বস্তা যে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বস্তা এই যে ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার কারণে আর কি সরকার আর কি পদক্ষেপ নিচ্ছে, আবার ভালোভাবে কাজ করতেছে যে দেখতে পাচ্ছেন। তো ভালো পদক্ষেপ নিয়েছে আর কি সরকার। যে নদীটা ভেঙে গিয়ে আর কি কবরস্থানে চলে গেছিল, তো এটার আর কি মেরামত কাজ চলতেছে। এই যে বাড়তেছে আর কি, এটা ভেঙে গিয়ে এখন নতুন করে সংস্কারের কাজ শুরু করছে আর কি সরকার। যে কবরস্থান আমাদের যে কবরস্থানটা যে যে পরিমাণ চলে যাচ্ছিল যে এখান থেকে, এই যে কবরস্থানটা আমি এখন বর্তমানে কবরস্থানের এখানে দাঁড়িয়ে আছি। তো সরকার আর কি ভালো পদক্ষেপ নিয়েছেন, সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ কাজ চলতেছে আর কি, যে এগুলা বাঁধছে আর কি, এগুলো বাঁধা এখনো হয়নি, সামনের দিকে আর কি বাঁধা শুরু করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। রাস্তাগুলো গণনা দিচ্ছে আর কি, অনেকগুলো বস্তা, তো হয়তো চুরি হওয়ার ভয়ে এখানে গণনা দিচ্ছে। মহাজন আছেন খয়েরি শার্ট। তো এটা গণনা দেওয়ার কারণটা হচ্ছে কি ওই বস্তা কি হারিয়ে যাচ্ছে, অফিস বুঝে নেওয়া, তাই না? বুঝে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিনের প্রজেক্ট? আচ্ছা, মানে কতদিন কাজ চলবে এখানে? আরো 4-5 দিন চলবে, তারপর শেষ না? আচ্ছা, থ্যাংক ইউ। এটা গণনা দিবে, এটা প্রায় শেষ হয়ে গেছে গণনা, তবে এখন এটা গণনা শুরু করে দিছে। গণনা প্রায় শেষের দিকে, সর্বমোট কতগুলো হয়েছে? সর্বমোট হয়েছে, একটু হিসাব করতে হবে। আপনি ভিডিওটা যদি করছেন করেন ভালো হবে। আপনি তো এই প্রজেক্টের দায়িত্বে আছেন না? জি জি জি। প্রথমে 543টা, হ্যাঁ 543, এখন 1082, আর আগের ডেটে ছিল 2168। আচ্ছা আচ্ছা, এটা কতদিনে চলবে আর? এই যে শেষ শেষ, এটা ফিটিং করলে শেষ কাজ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সিলদার সাহেব ছিল, হ্যাঁ হ্যাঁ, উনি আজকে ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আচ্ছা আচ্ছা, এই জন্য এখন কাজটা ওইভাবে বন্ধ করেও রাখা যাবে না, আমাদের তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওনাকে ছাড়াই আমরা গুনতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখন আপনারা এলাকার লোকজন তো দেখছেন কয়টা রাস্তা গুণা হয়েছে। হ্যাঁ অবশ্যই, আগে চেয়ারম্যান সাহেব ছিল, ওই দিন তহসিলদার সাহেব ছিল, সবাই ছিল। কত হয়েছে? 2163টা হয়েছিল। জি জি। আর আজকে হইলো কত? আমি কত, 1625টা হলো, 543 আর 82 যোগ 543, 1685। সবাই যারা আছেন, সিগনেচার লাগবে। হ্যাঁ অবশ্যই, আমরা যা করি সবার সম্মুখেই করি। হ্যাঁ, লুকার না না, ঠিক আছে, আপনাদের পদক্ষেপ ভালো লাগলো আমার। যেহেতু কবরস্থান, হ্যাঁ যেহেতু কবরস্থান, এখানে অনেক মা বোনরা শুয়ে থাকে, আর তাছাড়া এটা আমাদের ধারিটা অনেক ভেঙে গেছে আর কি, তো আপনারা হেল্প না করলে হয়তো এটা মানে ওরকম হতো না। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা, স্যার নিনি না? হ্যাঁ স্যার। তো স্যার ঠিক আছে, স্যার ভালো থাকেন, ফি আমানিল্লাহ। আপনি স্থানীয় এখানে? হ্যাঁ আমি স্থানীয়। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।